নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকের ডেলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো আজকে প্রথম আপডেটটা আছে রয় কৃষ্ণাকে নিয়ে। তো আমি তোমাদেরকে কদিন আগেই জানিয়েছি যে রয় কৃষ্ণার কাছে মুম্বাই সিটি এফসির তরফ থেকে একটা লিউক্রেটিভ অফার রয়েছে। কিন্তু এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে যে ফিজির একটা নিউজ পোর্টাল ফিজিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন, আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে রয় কৃষ্ণা একটা ইন্টারভিউ দিয়েছেন। এবং সেই ইন্টারভিউতে রয় কৃষ্ণা নিজেই কনফার্ম করেছেন যে তার কাছে মুম্বাই সিটি এফসি যেমন অফার রয়েছে, তেমনি ইস্ট বেঙ্গলের তরফ থেকেও একটা অফার তাকে করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে রয় কৃষ্ণার কাছে ইন্ডিয়া থেকে তিনটি ক্লাবের অফার রয়েছে, একটা হচ্ছে মুম্বাই সিটি এফসি, একটা হচ্ছে ইস্ট বেঙ্গল, আর একটা অবশ্যই মোহনবাগান এটিকে। তো সেই ক্ষেত্রে এবার দেখা যাক। রয় কৃষ্ণা নিজেও ইন্টারভিউতে বলেছেন যে তিনি এখনো মানে তার এজেন্টের সাথে একটা ডিসকাশন করবেন, মানে অনেকটা লম্বা ডিসকাশন করবেন, এবং তারপরই তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি আগামী মৌসুমে যদি ভারতে খেলেন তাহলে কোন ক্লাবে খেলবেন। অর্থাৎ এখনো কিন্তু তিনি কোনো রকম সিদ্ধান্ত নেয়নি। তো তোমরা যারা সেই আর্টিকেলটা পড়তে চাও, তোমরা ডিসক্রিপশনে গিয়ে সেই আর্টিকেলটার লিঙ্ক পেয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই আপডেটটাই তোমাদেরকে দেওয়ার ছিল যে ইস্ট বেঙ্গলের তরফ থেকে অফার পাঠানো হয়েছে। ইভেন কি এই খবরটা প্রায় এক মাস দেড় মাস আগেই উঠে এসেছিল সোশ্যাল মিডিয়া সাইটসে, কিন্তু সেই সময় কনফার্ম কোনো সোর্সেস ছিল না, তো সেই সময় আমি খবরটা কভার করিনি। বাট আপাতত যেহেতু এটা কৃষ্ণা নিজেই কনফার্ম করেছে, তাই জন্য আমার মনে হলো যে তোমাদেরকেও খবরটা জানিয়ে দিই। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও যে তোমরা রয় কৃষ্ণাকে আগামী মৌসুমে কোথায় দেখতে চাও, আর অবশ্যই জানিও যে তোমাদের কি মনে হয় রয় কৃষ্ণাকে একটুখানি বেশি সময় নিয়ে ফেলছেন এই পুরো ব্যাপারটাকে নিয়ে, বা বেশি হাইপ ক্রিয়েট করে রাখছেন তার এই ট্রান্সফারটাকে নিয়ে। তোমাদের নিজস্ব কি মতামত আমি অবশ্যই কমেন্ট সেকশনে জানতে চাই। তো সেই ক্ষেত্রে এটা ছিল রয় কৃষ্ণাকে নিয়ে প্রথম আপডেট। এরপরে চলে আসছি আজকের দ্বিতীয় আপডেটে, এবং সেটা হচ্ছে এটাও আর একটা ইন্টারভিউ, এবং সেটা হচ্ছে হুগো বুমুর সাথে। তো কালকে রাত্রিবেলা টাইমস অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা আর্টিকেল বেরিয়েছে, হুগো বুমুর একটা ইন্টারভিউ বেরিয়েছে। তো সেই আর্টিকেলটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তো তোমরা সেই আর্টিকেলটা গিয়ে পড়তে পারো। তো সেখানে হুগো বুমুকে যখন প্রশ্ন করা হয় তার ভারতে ফেরা নিয়ে, মানে হুগো বুমুকে নিয়েও কিন্তু এরকম একটা জল্পনা মানে চলেই আসছে। এক সময় বলা হচ্ছে যে হুগো বুমু কনফার্ম এফসি গোয়াতে, আবার আর একটা সময় ঠিক তার এগেনস্টে হুগো বুমু বলছেন যে না, আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি, আমার যদিও দু বছরের কন্ট্রাক্ট রয়েছে কিন্তু আমি নাও খেলতে পারি। ঠিক এই না খেলার কথাটাই আগের দিন টাইমস অফ ইন্ডিয়ার আর্টিকেলে লেখা রয়েছে। অর্থাৎ হুগো বুমু এখনো সিদ্ধান্ত নেননি যে তিনি আগামী মরশুমে এফসি গোয়াতে খেলবেন কি না, যদিও সব দিক দিয়েই বলা হচ্ছে যে হুগো বুমু এফসি গোয়াতেই থাকবেন। কিন্তু আর্টিকেলে যখন তিনি নিজেই বলছেন, অর্থাৎ তিনিও কিন্তু রয় কৃষ্ণার মতনই এখনো কোনো সিদ্ধান্ত নেননি, যদিও তার কন্ট্রাক্ট রয়েছে। এবার অনেক জায়গায় বলা হচ্ছে যে হুগো বুমু এই নতুন এফসি গোয়া দলে থাকতে চাইছেন না, কারণ তিনি যাদের সাথে খেলতেন মানে প্রত্যেকেই এফসি গোয়া ছেড়ে দিয়েছে বলতে পারো, মানে ম্যাক্সিমাম প্লেয়াররাই। তো সেই কারণে তিনি এই দলে আর থাকতে মানে তার মন টিকছে না, এবং সেই কারণেই তিনি অন্য কোথাও খেলতে চাইছেন। যদিও যেহেতু তার কন্ট্রাকচুয়াল একটা অব্লিগেশনস রয়েছে, সেই কারণে এখনো কোনো সিদ্ধান্ত মানে এফসি গোয়ার ম্যানেজমেন্টও নেয়নি বা হুগো বুমুও নেয়নি, কিন্তু তার কথাবার্তা দেখে এইটুকুন পরিষ্কার যে হুগো বুমু এফসি গোয়া ছাড়ার কথা ভাবছে। এবার ছাড়বেন কিনা সেটা এখন থেকে কনফার্ম ভাবে বলা যাচ্ছে না, তোমরা আর্টিকেলটা গিয়ে পড়তে পারো, সেখানে ইন ডিটেলস পুরো ব্যাপারটা লেখা আছে। তো হুগো বুমু আগামী মরশুমে থাকবেন কি থাকবেন না সেটা তো শুধুমাত্র সময় বলবে। তোমরা অবশ্যই তোমাদের মতামত জানিও যে তোমাদের কি মনে হয় যে হুগো বুমু আগামী মরশুমে এফসি গোয়াতে থাকবেন কি থাকবেন না, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এরপরে চলে আসছি আজকের পরের আপডেটে, এবং সেটা হচ্ছে যে গোকুলম কেরালার এফসি হেড কোচ যিনি ছিলেন এই মরশুমে স্যান্টিয়াগো হরেলা, তার সাথে মিউচুয়াল একটা বিচ্ছেদ ঘটেছে গোকুলম কেরালার এফসি। অনেকগুলো কারণ দেখানো হয়েছে, কিন্তু যেই দুটো মেইন রিজন বেরিয়ে আসছে তার প্রথমটা হচ্ছে রেমুনারেশন, অর্থাৎ যেই স্যালারিটা স্যান্টিয়াগো হরেলা ডিমান্ড করছিলেন সেটা গোকুলম কেরালা এফসি দিতে পারেনি। এবং সেকেন্ড হচ্ছে গোকুলম কেরালার যে পারফরমেন্স ছিল এইবার সেটা কিন্তু মোটেই খুব একটা ভালো ছিল না, এবং গোকুলম কেরালার ওনার্সদের এক্সপেকটেশনস অনেক বেশি তাদের নিজেদের দল থেকে, এবং সেই কারণে স্যান্টিয়াগো হরেলাকে তারা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে কদিন আগেই জানিয়েছিলাম, মানে বেশ কদিন আগে জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল কিন্তু স্যান্টিয়াগো হরেলার ওপর ইন্টারেস্টেড আছে। তো এইবার ওইটার সাথে এটার কোনো কানেকশন আছে কিনা সেটা তো শুধুমাত্র সময় বলবে, কিন্তু আপাতত তোমাদেরকে এই আপডেটটাই দেওয়ার ছিল যে অ্যাকর্ডিং টু রিপোর্ট স্যান্টিয়াগো হরেলা গোকুলম কেরালা এফসি ছেড়ে দিয়েছেন। এরপরে চলে আসি আজকের পরের আপডেটে, এবং এটা আজকে শেষ আপডেট। অ্যাকর্ডিং টু রিপোর্টস আগামী মরশুমের জন্য পাঞ্জাব এফসির কোচ হতে চলেছেন কার্টিস ফ্লেমিং।
এবং এটা তিনি নিজেই কনফার্ম করেছেন টুইটারে। তো সেই ক্ষেত্রে মোটামুটি না হয়তো পুরোপুরি কনফার্ম যে কার্টিস ফ্লেমিংকে অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাজ পাঞ্জাব এফসি কোচ। তিনি কিউপিআর এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন একসময়, তারপর মিডলসব্রোর ম্যানেজার ছিলেন, ক্রিস্টাল প্যালেসের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন। তো সেই ক্ষেত্রে ভালো ভালো কিছু দলকে তিনি ম্যানেজিং করিয়েছেন, কোচিং করিয়েছেন, অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবেও ছিলেন। তো সেই ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে, এবার দেখা যাক যে ভারতে সে তিনি কতটা সাকসেসফুল হন। আমার যতদূর মনে হয় তিনি পাঞ্জাব এফসির সাথে যুক্ত ছিলেন লাস্ট সিজনে, কিন্তু কিভাবে আমার ঠিক আইডিয়া নেই, কিন্তু খুব সম্ভবত তিনি ছিলেন। তো সেক্ষেত্রে এই কার্টিস ফ্লেমিংকেই আগামী মৌসুমের জন্য পাঞ্জাব এফসির মেন দলের দায়িত্ব দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে এই আপডেটটাই তোমাদেরকে দেওয়ার ছিল। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, আর তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।